একদিকে রাজ্যে গাজা পাচার চলছে, পাশাপাশি চলছে পুলিশের গাজা বিরোধী অভিযান। পুলিশের অভিযান ব্যর্থ করতে পাচারকারীরা গাজা পাচারে নিত্য নতুন অভিনব শিল্প সুলভ কৌশল অবলম্বন করে চলেছে। সে নতুন কৌশলে স্টেপনি চাকার টায়ারের ভেতর গাজা ঢুকিয়ে পাচারকালে ধরা পড়ে গেল বহির্রাজ্যের লরি। ঘটনায় পুলিশ লরির চালক ও সহচালককে গ্রেপ্তার করেছে। করোনাকালেও রাজ্যে ব্যাপক হারে গাঁজা পাচার অব্যাহত রয়েছে। প্রতিদিন রাজ্য থেকে বিভিন্ন কায়দায় নতুন নতুন ফন্দি এঁটে দিব্যি গাঁজা পাচার বাণিজ্য চলছে। পাশাপাশি পুলিশ গাঁজা বিরোধী অভিযান জারি রেখেছে। তবে আশ্চর্য ও রহস্যজনক ব্যাপার হলো, পুলিশ গাঁজা বিরোধী অভিযানে নেমে গাঁজা পাকড়াওয়ে সমর্থ হলেও এই গাঁজা পাচারকারীদের মূল চাহিদা গ্রেপ্তার করতে পারছে না। এদিকে পুলিশের চোখে ধুলো দিতে গাঁজা পাচারকারীরা গাঁজা পাচারের নিত্য নতুন কৌশল অবলম্বন করে চলেছে। সেই নতুন অভিনব কৌশলে স্টেপনি চাকার টায়ারের ভেতরে গাঁজা ঢুকিয়ে পাচারকালে পুলিশের হাতে ধরা পড়ল বহিররাজ্যের লরি। ঘটনা বুধবার সকালে জিরানিয়ায়। এই সংক্রান্ত গাঁজা পাচারের গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ নাকা পয়েন্টে লরি ও অন্যান্য যানবাহনের তল্লাশিটা বাড়িয়ে দেয়। সেই সময় BR01GB7303 নম্বরের একটি বহিররাজ্যের লরিকে সন্দেহবশত আটক করা হয়। প্রথম অবস্থায় তল্লাশি চালিয়ে ওই লরিতে কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে গন্ধ পেয়ে অনুসন্ধানের পর পুলিশ বুঝতে পারে লরিটির স্টেপনি চাকার টায়ারের ভেতরে গাঁজা মজুত রয়েছে। পরবর্তীতে লরির চাকা খোলার ব্যবস্থা করা হয় এবং সন্দেহ মতো ওই লরির স্টেপনি চাকার টায়ার থেকে পুলিশ এক বিভিন্ন কায়দা করে লুকিয়ে রাখা 110 কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ লরির চালক ও সহচালককে গ্রেপ্তার করেছে। এই সমস্ত গাঁজা বিহার পাচার করা হচ্ছিল বলে জানালো ধৃত লরির চালক। গাঁজা কার লেকে যা রাধা হলো গাঁজা তো টায়ার মে কিতনা কিলো 60 কিলো টায়ার মে লাগে। নাম কে বলা? মুকিন রায়। আচ্ছা সে বলো বকিল রায়। ये गाड़ी आप चला देखिए कहां पे घर बिहार कहां पे घर গোপন খবরের ভিত্তিতে এই লরি থেকে এই গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানালেন জিরানিয়া মহকুমার এসডিপি সুমন মজুমদার। আজকে একটা গোপন খবর ছিল জিরানিয়া থানার কাছে। গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া পিএসএ যে নাকা পয়েন্ট, ওই নাকা পয়েন্টে একটা ফিউলের ট্রাক যার নাম্বার BR01GB7306 এই ট্রাকটা আটক করা হয়। তো ট্রাক তল্লাশি করার পরে আমরা দেখলাম এটাতে একটা ইম্প্রোভাইজড ওয়েতে ট্রাকের মধ্যে তিনটে টায়ার, মাঝখানের দুটো টায়ার এবং একটা যে স্পেয়ার টায়ার থাকে ওই টায়ারের ভিতরে গাঁজা লুকানো ছিল। তো এতদিন সেটা রিকভার করা হয়। বাড়িতে চালক ধরে আমরা তার সমস্যাটা বলতে চাই ওনারাও ছিলেন। তো আমরা রিকভারি করার পরে যেটা মজুর মেপে দেখি প্রায় 110 কেজি ড্রাই ক্যানাবিস আছে। এটা আমরা সিজ করেছি, একটা স্পেসিফিক কেস আমরা নিচ্ছি এবং আমরা খতিয়ে দেখছি এটা যাচ্ছে। পুলিশ নির্দিষ্ট মামলা গ্রহণ করেছে, চালক সহ চালককে গ্রেপ্তার করা হয়েছে, এ পর্যন্ত সব ঠিকঠাক। কিন্তু এই গাঁজা পাচারের ব্যাপারে মূল যে চাই রয়েছে সে বা চক্রটা ধরা পড়বে কিনা সে ব্যাপারে কিন্তু ফের একটা প্রশ্ন তৈরি হয়েছে। তবে এদিন লরি স্টেপনি চাকার টায়ারে ঢুকিয়ে রাখা পাচারের যে অভিনব কৌশল উদ্ধার হয়েছে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আরো কত কায়দায় হয়তো রাজ্যের গাঁজা পাচার হচ্ছে। কার্যত পাচারকারীরা গাঁজা পাচারের জন্য ইদানিং সেসব অভিনব নতুন নতুন কৌশল অবলম্বন করছে, তাও কিন্তু একটা শিল্প বা আর্ট হিসাবে গণ্য করার মতো বলে তথ্যবিজ্ঞ মহল তীর্যকে মেতেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।